এটা হলো টুইন টাওয়ারের লাইটিং নাইট ভিউ দেখেন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক অসম্ভব সুন্দর আপনারা আসলে রাতে ট্রাই করতে পারেন কিন্তু আমরা আজকে ভিতরে ঢুকতে পারি নাই বন্ধ ইট ভিতরে মানে কি একদম উপরে উঠার হলো আমাদের প্ল্যান ছিল না হ্যাঁ ইট হলিডে আপনারা আসলে হলি হলিডে বাদ দিয়ে আসবেন তাহলে ভিতরে ঢুকতে পারবেন ওয়েলকাম ব্যাক চ্যানেলের ভিডিও ফ্রম লিজেম্বলস ক্রিয়েশন গত পর্বে আপনাদের জন্য বলেছিলাম আমরা এই পর্বে টুইন টাওয়ারের নাইট ভিউ শেয়ার করব তো নাইট ভিউ শেয়ার করতে যাচ্ছি যতটুকু আমরা ক্যাপচার করতে পেরেছি প্রচুর বৃষ্টি ছিল সেই দিন এই বিজলিও চমকানো আপনারা দেখতে পাচ্ছেন সে অসাধারণ দৃশ্য অনেকক্ষণ বসেছিলাম শপিং মলের ভিতরে রাতের সময় নাইট ভিউ দেখব বলে কিছুটা ক্যাপচার করব ছবি তুলব এই ভেবে আমরা অনেকক্ষণ বসেছিলাম আরও অনেক ভিজিটর ছিল তারাও বসেছিল নাইট ভিউ ক্যাপচার করার জন্য যখন বৃষ্টি মোটামুটি ভালো তারপর আমরা ক্যাপচারের জন্য এসে পড়লাম যদিও বা আমাদের হাতে ছাতা ছিল তারপরে আমাদের সাহসে কুলাইনি যে ছাতা মাথায় দিয়ে সামনে গিয়ে ভিডিও কিংবা ছবি তুলবো কারণ এত বৃষ্টি ছিল আর এত বিজলি চমকাচ্ছিল যে সেটা সম্ভবই ছিল না শেষে এই সময় চলে আসলো তখন রাত 9টা বাজে মেবি ঠিক মনে নাই রাত 9টাই হবে সেই রকম অনেক ভিজিটরও ছিল যেহেতু আমরা ছবি তোলার জন্য চলে আসলাম সামনে অনেক সুন্দর লোকজন অনেক আসছে পিক তোলার জন্য ছবি তোলার জন্য জলের ফোয়ারা এলো সামনে অনেক সুন্দর সবাই ছবি তোলায় ব্যস্ত যে ইঞ্জিনিয়ার এটা নির্মাণ করছে ও মনে হয় কল্পনাও করে নাই যে মানুষজন এত আইসা এখানে এই বিল্ডিংটা ঠিক ছবি উঠাবে সম্ভব সুন্দর জলের ফোয়ারা অনেক সুন্দর আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা ভিডিও করার জন্য ট্রাই করছিলাম এত সুন্দর ভিউ ছিল যে সাদা মেঘগুলো মনে হচ্ছিল ওই টাওয়ারকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে সেই রকম মেঘ আসলেই ভেসে যাচ্ছিল ওই সাদা মেঘ সেদিন বেশ ভালোই এনজয় করেছিলাম টুইন টাওয়ারের নাইট ভিউ এত সুন্দর ভিউ এনজয় না করে যায় কোথায় বলেন প্রচুর পর্যটক ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে ছবি তোলা কিংবা ভিডিও করার জন্য জায়গায় পাচ্ছিলাম না ছবি তোলার পয়েন্ট যেটা সেখানে এক একজন আসছিল মানে লাইনে দাঁড়ানোর মতো অবস্থা এই অবস্থায় ছিল এই যে দেখেন আপনার টুইন টাওয়ার নেগের ভিতরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে মেঘের ভিতরে অনেক সুন্দর লাগছে মনে জানি মেঘের ভিতরে দিকে আছে টাওয়ারটা আমরা আজকে দুইটা ফিল পেলাম রৌদ্রের ফিল আর বৃষ্টি মেঘের আমরা এখন চলে যাব হোটেলে
ভালো থাকেন। টুইন টাওয়ার দিয়ে বিদায় নিচ্ছি, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন। ভালো থাকেন সবাই, টুইন টাওয়ার থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, বাই বাই বাই। এই জায়গায় এইগুলা অনেক না, এই যে এইগুলা অনেক যার ইচ্ছা হইতেছে সে চালাইতেছে আর কি। টুইন টাওয়ারের নাইট ভিউ এনজয় করার শেষে আমরা হোটেলের দিকে যাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে, সেদিন ছিল ঈদের রাত, পরদিন ঈদ হবে এই আর কি। তো দেখা যাক ঈদের দিন আমরা কি করলাম সেইটাও শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আবার দেখা হবে।